হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে মেয়ে বশীকরণ, অর্থাৎ স্ত্রী বশীকরণ, মেয়ে বশীকরণ, প্রেমিকা বশীকরণ, এই ধরনের যত সমস্যা। এবং যদি প্রেমিকা যদি বা কেউ যদি আপনার থেকে দূরে চলে যায়, তাকেই একমাত্র ফিরিয়ে আনতে পারবেন। যদি আপনি তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি যদি তাকে বশ করতে চান, সেক্ষেত্রে এই নকশা দ্বারা কাজ করবে না। শুধুমাত্র আপনার তার সাথে সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে সে আপনার থেকে সম্পর্ক রাখতে চাচ্ছে না বা দূরে চলে গেছে, এইরকম সম্পর্ক বা এইরকম মানুষকে ফিরিয়ে আনতে পারবেন এই নকশা দ্বারা। এটা গ্যারান্টেড একটা নকশা। তো ভিডিওটা না টেনে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন। তো নকশাটা দেখেন, নকশাটা হচ্ছে ষোলোটা ঘরের নকশা এবং এটা হচ্ছে আতসী নকশা। আতসী নকশা অনেক পাওয়ারফুল হয়, ঠিক আছে? খাকি বাদি এগুলো নকশার থেকে আতসী নকশা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয় ডেঞ্জারাস টাইপের। তো নকশাটা আপনাকে জাফরান কালি দ্বারা লিখতে হবে, জাফরান বা কুমকুম, গুরুচনা এইগুলো দ্বারা লিখতে হবে। কিন্তু এইগুলো ব্যতীত লাল কলম বা অন্য কোনো ধরনের কালি দ্বারা লিখলে হবে না, এবং সেটা বুঝপত্রের মধ্যে বাধ্যতামূলকভাবে লিখতে হবে। নকশা লিখতে হবে তিনটা, একটা আপনি যেই মেয়েকে বা যে আপনার যেই মানুষটিকে, মানে মহিলা জাতীয় মানুষটিকে আপনার কাছে ফিরাবেন বা আপনার সাথে পুনরায় সম্পর্কে বাধ্য করবেন, তার বাড়িতে একটা পুঁতবেন, একটা তার চলাচলের রাস্তায় পুঁতবেন, একটা সে যে পানিতে গোসল করে, অর্থাৎ সে ট্যাঙ্কি বা পুকুরে যদি গোসল করে সেইখানে ফেলে দিতে হবে। ব্যাস, এটা কাজ করার পরে আপনার তিনটা জিনিসই কিন্তু সে ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে হবে এবং সে ওই ঘরে থাকতে হবে এবং সে ওই পানি বা ওই ট্যাঙ্কির পানি অথবা ওই পুকুরের পানি দ্বারা গোসল করতে হবে, তবে এটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না। এটা করার ফলে তার শরীরে জ্বলা জ্বলা ভাব শুরু হবে, অর্থাৎ তার গা জ্বলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে সে কথা না বলে বা দেখা না করে। এটা একটা পরীক্ষিত নকশা এবং গ্যারান্টেড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।